বিএনপি নয় আওয়ামী লীগের সরকারই ভারতের রিমোট কন্ট্রোলে চলে, মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিকালে নয়াপল্টনে সমাবেশে তারা এসব কথা বলেন। দলটির নেতারা বলেন, সরকার দেশের মানুষের সচ্ছলতার কথা বলে কিন্তু বাস্তবতার সঙ্গে এর মিল নেই। রাশেদুল কাদেরের রিপোর্ট। গত 28 অক্টোবরের আলোচিত ঘটনার মাস ছয়েক পর বিএনপির বড় কর্মসূচি, রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, দাবি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি। কর্মসূচিতে অংশ নেন দলের সিনিয়র নেতারা, বলেন আওয়ামী লীগ সরকার ভারতের দালালি করছে। বিএনপি নেতারা বলেন, সরকার দেশের মানুষের সচ্ছলতার কথা বলছে কিন্তু এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি, এইটা প্রধানমন্ত্রী বলছেন। শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা তিনি লাভ করেছেন, তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন, বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা নাইটিঙ্গেল মোড় হয়ে আরামবাগ দিয়ে পল্টনে এসে শেষ হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।